প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, প্রবাসী এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত প্রতিদিনের স্বাস্থ্য বুলেটিন কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি জানার জন্য আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমি অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। আজ আমি অত্যন্ত গর্বিত যে আজ ২ মে স্বাস্থ্য অধিদপ্তরের জন্মদিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকার ২ মে তারিখে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তর প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং প্রথম মহাপরিচালক হিসেবে বঙ্গবন্ধু পরিবারের চিকিৎসক ও ঘনিষ্ঠ সহচর ডাক্তার টি হোসেন এমবি এফআরসিএসকে নিয়োগ দান করেন। বাংলাদেশের অধিদপ্তর সমূহের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরই সর্বপ্রথম অধিদপ্তর। এই অধিদপ্তরের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত এবং এই গর্ব আমাদের সকল চিকিৎসক, সকল সেবিকা, নার্স, টেকনোলজিস্ট এবং সকল স্বাস্থ্যকর্মীর যে আমরা আজকে স্বাস্থ্য অধিদপ্তর ৪৯ বছর শেষ করে ৫০ বছরে পদার্পণ করলাম। এই অধিদপ্তর যার ভিত্তি হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সেই স্বাস্থ্য অধিদপ্তর ব্যাপ্তি লাভ করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই অধিদপ্তরের চিকিৎসক, নার্স, প্যারামেডিক্স, টেকনোলজিস্ট, মেডিকেল ছাত্রছাত্রী এবং স্বেচ্ছাসেবকরা শরণার্থী শিবিরে এবং বিভিন্ন সেক্টরে সম্মুখ সমরে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল চিকিৎসা সেনার অবদান আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের জন্য আমরা গর্বিত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে বাংলাদেশের চিকিৎসা সেনারা আবার এক যুদ্ধে লিপ্ত, এক ভাইরাসের বিরুদ্ধে, এক অজানা শত্রুর বিরুদ্ধে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা দিবসে বাংলাদেশের সকল চিকিৎসা সেনা আজ একই রকম দৃঢ়পত্রেই এই যুদ্ধে আমরা জয়ী হবই। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠা দিবসে দেশ ও জাতির সামনে এই প্রত্যয় ব্যক্ত করে আজকের আপডেট পেশ করব। তার আগে কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সর্বক্ষণ স্বাস্থ্য অধিদপ্তরকে সবসময়ই যিনি পাশে রেখেছেন এবং তার দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর তথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যখাত সবসময়ই তার নির্দেশে কাজ করে যাচ্ছে এবং তার এই কাজ, তার অবদান, মাননীয় প্রধানমন্ত্রীর অবদান বিশ্বব্যাপী স্বীকৃত এবং তার ফলস্বরূপ বিভিন্ন পদক তিনি অর্জন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কাজের মাধ্যমে। আমরা কৃতজ্ঞতা জানাই সকল সেই ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর সেনানীকে, যেমন আমরা শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই এবং যারা চিকিৎসা সেনা তাদেরকেও আমরা কৃতজ্ঞতা এবং স্মরণ করি শ্রদ্ধার সাথে। এবং আজকে যারা এই যুদ্ধে শরিক হয়েছেন চিকিৎসা সেনা বাদেও সকল অধিদপ্তর, সকল সেক্টরের যারা এই যুদ্ধে শরিক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করতে পেরেছি গতদিনের চেয়ে ৩.৯৪% বেশি, যার পরিমাণ হলো ৬১৯৩টি এবং আমরা নমুনা পরীক্ষা করেছি ৪.৫৬% বেশি গত ২৪ ঘন্টার তুলনায়, যার পরিমাণ হলো ৫৮২৭টি এবং আমাদের এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৭৬০৬টি। এই নমুনা পরীক্ষার মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৫৫২ জন, যেটা নমুনা যা পরীক্ষা হয়েছে তার ৯.৪৭% এবং গতদিনের যা নমুনা পরীক্ষা হয়েছিল সেটা ছিল, নমুনা পরীক্ষায় শনাক্ত রোগীর শতাংশ ছিল ১০.২৪%। গতদিনের তুলনায় আমাদের সামান্য হলেও আমাদের কোভিড পজিটিভ রোগী বা শনাক্ত রোগীর সংখ্যা, শতাংশের সংখ্যা কমেছে। আমরা এ পর্যন্ত শনাক্ত হয়েছে কোভিড-১৯ ৮৭৯০ জন। দুঃখের সাথে জানাচ্ছি যে আজকেও আমাদের মৃত্যুর তালিকায় ৫ জন ব্যক্তি আছেন,
যাদের মধ্যে তিনজন পুরুষ, দুইজন নারী এবং পাঁচজনই ঢাকার অধিবাসী। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 175 জন, সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমাদের এ পর্যন্ত সুস্থ হয়েছেন, গত 24 ঘন্টায় সুস্থের তালিকায় আছেন তিনজন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 177 জন। আমাদের আইসোলেশনে 24 ঘন্টা আনতে হয়েছে 168 জনকে এবং বর্তমানে আইসোলেশন আছেন 1632 জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 24 ঘন্টা 58 জন এবং এ পর্যন্ত 1022 জন। আমাদের আইসোলেশন শয্যা সংখ্যা প্রতিদিনই বলে থাকি, সেই সংখ্যাগুলো এখনও একই রকম আছে, 9638টি আইসোলেশন সংখ্যা, যেটা ঢাকার মধ্যে 3944টি এবং ঢাকা সিটির বাইরে 5694টি। এই সকল হাসপাতালে আইসিইউ শয্যা আছে এবং ডায়ালাইসিস ইউনিট আছে, যেগুলো আগের মতোই। কোয়ারেন্টাইনে আমাদের নিতে হয়েছে বেশ কিছু মানুষকে এবং 24 ঘন্টার মধ্যে মোট কোয়ারেন্টাইন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে মোট কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে 1543 জনকে এবং এ পর্যন্ত 1,90,443 জনকে হোম কোয়ারেন্টাইনের মধ্যে আছেন। ছাড় পেয়েছেন 24 ঘন্টায় হোম এবং কোয়ারেন্টাইন সহ, 24 ঘন্টা ছাড় পেয়েছেন 2,850 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,21,349 জন। এই 24 ঘন্টা ছাড় বাদ দিয়ে আমাদের বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সহ আছেন 69,094 জন। সারা দেশে আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে অনেকগুলি প্রতিষ্ঠান, যেটা প্রতিদিনই বলে থাকি। সেই প্রতিষ্ঠানগুলো হলো 615টি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানগুলির মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা দিতে পারি 30,955 জনকে। গত 24 ঘন্টায়, গতকাল আপনারা জানেন যে সাপ্তাহিক ছুটির দিন ছিল, এই জন্য গত 24 ঘন্টায় আমাদের কোনো ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ এবং বিতরণ হয় নাই। তবে আমাদের বর্তমান মজুদ যেটা ব্যক্তিগত সামগ্রী সুরক্ষা সামগ্রী আছে সেটা হলো 3,98,764টি। নিয়মিতভাবে আমরা হটলাইনের ফোন কল রিসিভ করি এবং স্বাস্থ্য দিয়ে থাকি। হটলাইনে ফোন রিসিভ করা হয়েছে গত 24 ঘন্টায় 72,315টি এবং এ পর্যন্ত 38,35,391টি। এক্ষেত্রে বলে রাখি, এই সকল ফোন কল যে সবগুলি শুধু কোভিড বিষয়ক থাকে তা না, অনেকেই যে কোনো স্বাস্থ্য সমস্যায়ও এই ফোন কলগুলি ব্যবহার করেন এবং যে কোনো স্বাস্থ্য সমস্যারই পরামর্শ এই ফোন কলগুলো থেকে দেয়া হয়ে থাকে। তবে বর্তমানে যেহেতু অনেকেই কোভিড বিষয়ক আতঙ্কে ভুগছেন, তাদের সাধারণ যে সমস্যা সেগুলোকে তারা কোভিডের সাথে সম্পৃক্ত করে আতঙ্কিত হয়ে হয়তো বা ফোন করেন, তবে তাদেরকে এই ফোন কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা দিয়ে আশ্বস্ত করা হয়। আমাদের বর্তমানে নতুন প্রতিনিয়তই চিকিৎসকরা প্রশিক্ষণ নিচ্ছেন এবং গত 24 ঘন্টায় নতুন করে প্রশিক্ষণ নিয়েছেন আরও 19 জন এবং স্বেচ্ছাভিত্তিতে কাজ করে যাচ্ছেন 4,028 জন চিকিৎসক। এই চিকিৎসকরা সবাই 333 হটলাইনে কাজ করেন এবং আমাদের স্বাস্থ্য বাতায়নেও কাজ করে থাকেন। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে গত 24 ঘন্টায় 14,160 জনকে এবং এ পর্যন্ত 16,40,264 জনকে মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। গত 24 ঘন্টায় বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্র বন্দরে স্ক্রিনিং করা হয়েছে 461 জনকে। এর মধ্যে বিমানবন্দরে 255 জন, সমুদ্রবন্দরে 133 জন এবং স্থলবন্দরে 73 জনকে স্ক্রিনিং করা হয়েছে এবং সর্বমোট স্ক্রিনিং হয়েছে সবগুলো বন্দর মিলে এ পর্যন্ত 677,711 জনকে। আমাদের আরও দুটি গাইডলাইন তৈরি হয়েছে, যেগুলো www.dghs.gov.bd, www.corona.gov.bd এই ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে। দক্ষিণ পূর্ব এশিয়ার কোভিড-19 পরিস্থিতি যদি আমরা দেখি, যেটা আমরা পেয়েছি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 1 মে তারিখে,
24 ঘন্টায় শনাক্ত হয়েছে 3,066 জন এবং এ পর্যন্ত 57,888 জন মৃত্যুবরণ করেছেন 86 জন এবং এ পর্যন্ত 2,174 জন বিশ্ব পরিস্থিতি যেটাও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিচুয়েশন রিপোর্ট 1 মেতে আমরা পেয়েছি এখানে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 84,771 জন এবং এ পর্যন্ত 31,75,207 জন মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় 6,403 জন এবং এ পর্যন্ত 224,172 জন দুই একজন আমাদের কাছে জানতে চেয়েছিল যে বিভাগের অবস্থা কি আমরা এখন পর্যন্ত বলছি যে আমাদের সর্ব ঢাকা বিভাগেই সর্বোচ্চ পরিমাণ শনাক্ত হয়েছে এবং যেটা শতকরা হার হলো এটা এক মের রিপোর্ট অনুযায়ী 83.07 ভাগ যারা শনাক্ত হয়েছেন তারা ঢাকা বিভাগের 4.6 ভাগ চট্টগ্রাম বিভাগের 1.57 ভাগ সিলেট বিভাগে 1.80 ভাগ রংপুর বিভাগে 2.20 ভাগ খুলনা বিভাগে 3.71 ভাগ ময়মনসিংহ বিভাগে বরিশাল বিভাগে 1.69 ভাগ এবং রাজশাহী বিভাগে 1.53 ভাগ এই শতাংশ প্রতিনিয়তই আমরা বলে যাচ্ছি যে কোভিড-19 সংক্রমণ প্রতিরোধের জন্য সবচেয়ে ভালো উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবসময় বলছে যে আমরা যদি সামাজিক দূরত্ব বজায় রাখতে পারি তাহলে আমরা অনেকটা নিরাপদ থাকব আমরা যদি নিয়মিতভাবে হাত ধুই কমপক্ষে 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে খুবই বারবার হাত ধুই তাহলে আমরা এই ইনফেকশন বা সংক্রমণকে প্রতিরোধ করতে পারবো আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে হাঁচি কাশি মুখ ঢেকে দেই এবং কাপড় ব্যবহার বা টিস্যু ব্যবহার করে হাঁচি কাশি দেই এবং তারপরে এটা যথাযথভাবে ফেলে দেই তাহলে আমরা আমাদের প্রতিরোধ সংক্রমণ করতে পারবো কারণ হাঁচি কাশির মাধ্যমেই এই রোগটি যত দ্রুত ছড়ায় এই রোগটি মানে সর্বাধিকভাবে ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে কাজে হাঁচি কাশির সময় আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে তো এটাই পর্যন্ত ছিল আমাদের আজকের তথ্য বুলেটিনে সর্বশেষ